বলিয়া মনে প্রেমী এমলে এমনে প্রেমী আর কি আছে বলিয়া মনে প্রেমী বলিয়া আর কি আছে হোক তির পদ ধুলি বলিয়া মনে প্রেমী আর কি আছে তাই এ কথা শুনিয়া দশ যদুনা যদুনাথ বলছে এমন প্রেমিক আর কি আছে ভক্তের পদধুলি সারা অঙ্গে মাখে। তারপরে রাধারানী বলছে শরীরে পরে শ্যামলা আমার বধু যে এমন করে আমার চরণ ধুলি সারা অঙ্গে মাখে আমি যে আল্লাহ লাগুয়ালি আমি কৃষ্ণ সেবার কিছু জানি না আমার বধু আমায় কৃপা করে ভালোবাসে আমি কৃষ্ণ সেবার জানি আমি কৃষ্ণ সেবা কৃপা জানি আমি আলা ভোলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কৃপা আমি আলা ভোলা গোয়ালিনী আমায় কৃপা করি বধু ভালোবাসে কৃষ্ণ সেবার কৃপা জানি কৃপা করি বধু ভালোবাসে আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কৃপা জানি আমি আলা ভোলা গোয়ালিনী আমি এমন তপস্যা অবিবাহ করিল আমি এমন তপস্যা অবিবাহ করিল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ যে স্বয়ং ভগবানে আমায় ভালোবাসে আমি এমন তপস্যা কবে বা করিলাম মধু কৃপা করে আমার ভালোবাসে এমন তপস্যা কবে শরীরে আমার মধুর ভালোবাসা সেই ভালোবাসা বলে শোধ করা যাই বলে শোধ করা বলি আমার বধু ভালোবাসা সেদিনই শোধ করা যাই না বলি আমার বধু ভালোবাসা ওরে মন প্রাণ ফেলে দিয়ে এমন মধুর ভালোবাসা মন প্রাণ ফেলে দিয়ে এমন মধুর ভালোবাসা মন প্রাণ ঠেলে দিও শোধ করা যাই না দে আমার মধুর এমন ভালোবাসা সেই ভালোবাসা রি মন প্রাণে ঢেলে দিয়েও শোধাই না এ জন্মে কেন
করে জন্মে জন্মে হয় না রে জন্মে জন্মে সব হয় না রে ছেড়িনি জন্মে জন্মে সব হয় না রে বলি মনে মধু ভালোবাসা জন্মে জন্মে হয় না রে তারপর তারপর আমি যখন স্নান করে আপন ভবনে যাই আমার বধূ আসেন ঘাট হইতে অনেক পরে আমি স্নান করে আপন ভবনে সেবা করে তাম্বুল বদনে দিয়ে বধূ পরে আসে আমার সঙ্গে দেখা করবার জন্য বধূ স্নান করে আসে কিন্তু পরে আমি বদনে তাম্বুলে ভরে আমি তাম্বুল দাদাজে পথে তাম্বুল ভক্ষিয়া দাদাজে পথে হেন বলি প্রিয়া পাতয় হাতে হেন বলি প্রিয়া পাতয় হাতে আমার বধূ কি করে জানি আমার বধূ কি করে জানি বলে হাতে পাতি দাঁড়াই রে হাতে পাতি দাঁড়াই রে হাতে পাতি দাঁড়াই রে আমার তাম্বুল প্রসাদ দাও বলে হাতে পাতি দাঁড়াই রে তাম্বুল প্রসাদ দাও বলে বলি আমারি আমার পরাণ বধূ প্রসাদে দাও বলে আমারি তাম্বুল প্রসাদে দাও বলে আমারি আমার পরাণ বধূ প্রসাদে দাও বলে হাতে পাতি দাঁড়াই আমার বধূ হাত পেতে দাঁড়া বলে রাধে আমায় তাম্বুল প্রসাদ দাও তখন আমি কি করি জানি আমি বড় লজ্জা পাই আমি লজ্জায় মরে যাই আমি লজ্জায় মরে যাই যখন মনে তাম্বুল প্রসাদ চাই লজ্জায় মরে যাই আমার বধূ তাম্বুল প্রসাদ চাই লজ্জায় মরে যাই আমার বধূ তাম্বুল প্রসাদ চাই বলি হাতে পাতি দাঁড়াই বধূ তাম্বুল প্রসাদে যখন হাতে পাতি দাঁড়াই তাম্বুল প্রসাদে যাই হাতে পাতি দাঁড়াই বধূ তাম্বুল প্রসাদে যাই লজ্জায় মরে যাই আমি হাত পাতি দাঁড়াই আমার বধূ যখন হাত পেতে দাঁড়াই আমি লজ্জায় মরে যাই কেন এই মাকে কোথায় দেখিতে পাই হাতে পেতে দাঁড়াই এই মাকে কোথা দেখিতে পাই হাতে পাতি দাঁড়াই কে কোথা দেখিতে পাই বলি মধু তাম্বুলে প্রসাদ চাই কোথায় দেখিতে পাই মধু তাম্বুলে প্রসাদ চাই আমার মধু তাম্বুল প্রসাদ চাই কে কোথায় দেখিতে পাই আমি লজ্জাই মরে যাই বড্ড লজ্জা পাই আমি তারপর কি করি বলে রাধে তোমার ওই বদন হই তোমায় তাম্বুল প্রসাদে দাও শরীরে আমার বন্ধু কি করে জানি বদনে বদনে দি তাম্বুল প্রসাদ গ্রহণ করি আমার বদনে বদন দেয় বদনে বদন দেয় বলি কথা কি বলার কথা বদনে বদন দেয় কথা কি বলার কথা এত ভজন সাধনের কথা এ কথা কি বলার কথা ভজন সাধনের এতই উপাসনার কথা ভজন সাধনের কথা এতই উপাসনার কথা বদনে বদন দেয় রাধারানী শ্যামলাকে বললে ওরে শ্যামলা রসদকারের কথা তোমার যা বলার ছিল
আজ তোদের কাছে সবে আমি প্রকাশ করে বলিলাম। আরে আমার আর তো কিছু বলার নাই রে, কিছু বলার নাই আমার, আর তো কিছু কিছুই বলার নাই। যা বলার ছিল সব বলিলাম, আমার আর তো কিছু বলার নাই। যা বলার ছিল সবই বলিলাম, ওরে ও শ্যামলা নিয়মলা, বলার ছিল সবে বলিলাম, ও শ্যামলা যবিমলা, বলার ছিল সব বলিলাম। আমার আর তো কিছু বলার নাই রে। এই বলে রাধা রানী রসই উৎকারের কথা এই কানে সমাপন করিলেন। তাই এখানে বলছি কি, বলি এইখানে যে রইল আমার রাধা শ্যামের লীলার মাধুরী, লীলার মাধুরী, এইখানে যে রইল আমার শ্যামের লীলার মাধুরী। এইখানে তে রইল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী, জানব তুমি ভক্ত বনে বলুন করি করি, আর কিছু তুলব।